City of Joy connects everywhere, you know, East Bengal, Mohun Bagan, nowadays ISL. He's a big fan of ATK. What is the name of ATK's captain? Lord Krishna. I'm not telling him. He is eager. ইম্পর্টেন্স আছে যে ছোট ছোট বাচ্চারা এখন মোবাইলের প্রতি নজর চলে গেছে বেশি, টিভির প্রতি নজর চলে যাচ্ছে। হ্যাঁ, তো কি হচ্ছে, তাদের খেলার মাঠ থেকে হারিয়ে যাচ্ছে। ওনারা রয়েছেন, ওনারা খুব ভালো বাচ্চাদের নিয়ে। আমরা অ্যাকচুয়ালি আমরা গ্রাসরুটটা দেখি, গ্রাসরুট থেকে আমরা বাচ্চাদেরকে ভালো জায়গায় ভালো প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করি। So basically it's a platform for under 6 and under 8 because they don't get opportunities to play in other events, and mostly all the clubs and schools are interested in under 10, under 12, under 15, under 18. So this is a platform which are created for these kids. এই টুর্নামেন্টে ফার্স্ট টাইম তখন আসলাম, তখন এসেই অনেক ভালো, মাঠটা দেখে আমার খুব ভালো লাগলো। কেন ওটা ছিল, ওটা অনেক ছোট মাঠের মধ্যে খেলা হতো, আর এটা অনেকটা বড় মাঠ। বড় মাঠের মধ্যে আমাদের অনেকজন, ওখানের মধ্যে তিন চারজন করে খেলা হতো, আর এখানের মধ্যে ইলেভেন সাইড মাঠের মধ্যে ইলেভেনটা প্লেয়ার থাকবে আমাদের সঙ্গে, আমাদের টিমের সঙ্গে খেলছে। আমি খুব ছোট বয়স থেকে আমি ফুটবল খেলা শিখেছি, এখনও আমি আমাদের পাড়ায় একটা মাঠ আছে, ওই মাঠ থেকেই আমি বড় হয়েছি খেলে। এখন আমি এই ফুটবল কোচিং সেন্টারে আসি, এসে যতটা সম্ভব আমি ততটা সম্ভবের মধ্যে আমি খেলা শিখেছি। ব্যাপার ওই বাচ্চাটাকে আমি যে প্র্যাকটিস করাচ্ছি তাকে আমার আনন্দ দিতে হবে। তাকে যদি আমি বকা দেই সে কি মাঠে আসবে? আসবে না। তো তাকে আনন্দে দিয়ে এমনভাবে প্র্যাকটিস করাবো, আজকে একটা করাচ্ছে কালকে, তাকে যদি রোজ আমি নতুন নতুন কিছু শেখাই তাহলে সে ইন্টারেস্টটা পাবে, ইন্টারেস্ট পেলেই মাঠে আসবে। এখানকার কোচরা আমাকে খেলার বিষয় শিখিয়েছে, ও ডিসিপ্লিন তো আছেই, তাছাড়া কোচ শক্তভাবে কিছু শেখায় না, যা শেখায় ইজিলি শেখায়। বাচ্চাদের একটু করানোর চেষ্টা করি, আস্তে আস্তে ওরা করে, বুঝতে না পারলে ওটাকে হাতে ধরিয়ে ভালো করে ক খ ক যেরকমভাবে ভালো করে 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 এইভাবে শেখাতে। তার পরবর্তী স্টেপ ওদের ভবিষ্যতে যে বিভিন্ন লিগগুলো হয়, আমাদের আইএসএলের বড় টুর্নামেন্ট যেটা হয়, বড়দের সিনিয়রদের যে টুর্নামেন্ট হয় সেই জায়গায় যাওয়ার একটা প্ল্যাটফর্ম হবে। এই শনি রবিবার করে যে আইএসএল এর চিলড্রেন লিগ দেখতে পারার, সবাই যেভাবে আসছে সকাল থেকে মাঠে থাকছে, মাঠটা জমজমাট লাগছে, তারপর আশেপাশে পাড়ার থেকেও আসছে, একটা মনে হচ্ছে এখানে মেলা চলছে, যজ্ঞ হচ্ছে, উৎসব হচ্ছে, সবাই আমরা দারুণভাবে উপভোগ করছি এই ব্যাপারটা। এবং এই পাড়ায় আমরা প্রচুর ফুটবলার ভারতবর্ষে আমরা তুলে ধরেছি, বাংলার সমস্ত ফুটবলার, অধিকাংশ ফুটবলার যারা খেলেছে ইস্ট বেঙ্গল মোহনবাগান সবাই এই মাঠে খেলে গেছে। এই মাঠে খেলেনি এমন কোনো ফুটবলার মনে হয় না, ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলেছে অথচ ক্লাইভস মাঠে খেলেনি, এরকম কোনো দিন হয়নি। এই যে খেল রা হ্যায় বাচ্চা লোক কো তো খেলনা পছন্দ হ্যায় না, বাহার যাতা হ্যায় কিতনা টেনশন, আজ বাহার খেলা হ্যায় ঘর মে টেনশন হ্যায়, এই টেনশন আপনি আপকো জব অ্যাবজর্ব কর লেগে না তব দেখেগা উসকো আহিস্তা আহিস্তা বড়া হয়ে যায়। তো এই গ্রাসরুট নিয়ে আমরা কাজটা করছি এই কারণে যে স্টুডেন্ট যে কোনো স্কুলে পড়তে গেলেও প্রাইমারিটা ওর বেসিকটা, প্রাইমারিটা ওর স্ট্রং না হলে ভবিষ্যতে সেই স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট হতে পারে না। তার জন্য আমরা গ্রাসরুটটাকে এই কারণেই আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, এই কারণে যে বাচ্চারা যদি ছোটবেলা থেকে ভালো করে ফুটবলটা শিখতে পারে তাহলে বড় হয়ে সে ভালো একটা জায়গায় যেতে পারবে, এটাই আমাদের কাছে গর্ব করে। মানে কোচসে জাদা ইনভলভ হো রা হ্যায় গার্জিয়ান লোক, খেলো চিল্লানা বলো এনকারেজ করতে হয় বাচ্চা লোক, হাততালি দিয়ে চিৎকার করে নেচে নানান রকম এক্সপিরিয়েন্স করে উৎসাহিত করি যাতে ওরা ভালোভাবে খেলে। এবং তার সাথে সাথে আমার ওখান থেকে জার্সি প্যান্ট আমার হোর্স দিয়েছে আর একটা বোতল দিয়েছে, তার জন্য আমি এই জিনিসগুলো পেয়ে অনেক খুশি, খুব খুশি হয়েছে। জার্সি 10 নম্বর, আবার নাম্বারটাও 10 নম্বর পেয়েছে, ও ভাবছে যে আমি মারাদোনার মতো প্লেয়ার হতে চাই।
আমার এখানে খেলে খুবই ভালো লাগছে। আমার স্বপ্ন আরো ভালো জায়গায় যেতে পারি, বেঙ্গল টিম যেন খেলতে পারি। যে আইএসএল এর এইটা থেকে অনেক ভালো ফুটবলারকেও আমরা খুঁজে পাবো এবং খুব ভালো লাগে সবাইকে একত্রিত করে। এইসব বাচ্চা বাচ্চা ছেলেগুলো মাঠে খেলছে, দাপিয়ে বেড়াচ্ছে, সত্যি আমাদের পাড়া হিসাবে আমরা গর্ববোধ করছি যে আমাদের মাঠে আইএসএল এটা করাতে আমরা খুব অনুপ্রাণিত হয়েছি। Speaking of ambition, Football Sports Development Limited are launching their second most ambitious project, and that's called the Hero ISL Children's League. 14,000 kids already enrolled between the ages of 6 and 12. There was a game at halftime as well between these kids. It's absolutely fantastic to see what a movement this will turn out to be. In 3 years' time, the vision is to increase the enrollment to about 40,000 kids, currently in 3 states, and we're looking to do it to about 12 states. Yeah. Russell? It's fantastic. Anytime you can encourage kids to play football or any sport, boys, girls, fantastic at any age. It's just a wonderful initiative. Wonderful.